প্রশ্ন যেটা বারবার করে মাথাচাড়া দিচ্ছে যে শুভেন্দু অধিকারী তাহলে বাংলায় প্রাসঙ্গিকতা কোথায়, কারণ আমরা ইতিমধ্যেই যেটা দেখতে পাচ্ছি তার এই যে আক্রমণ বিভিন্নভাবে বিভিন্ন তীর্যক কথাবার্তা, সেটা কি বাংলার মানুষ কোথাও ভালোভাবে নেয়নি? তাহলে এখন শুভেন্দু অধিকারীর কি করা উচিত? না দেখুন, মানে ওনাকে ওনার যে সমস্তগুলো বা ওনাকে সেলফটা সমালোচনার মধ্যে থাকতে হবে, আত্মবিশ্লেষণের মধ্যে থাকতে হবে কোনটা মানুষ নেয়নি। আমাকে যদি জিজ্ঞেস করেন বা আমি বলবো যে আমি এটা করে দেবো, আমি এটা করে দেবো, এই বারবার ডেট দেওয়া, একটা আপনার বছর কয়েক বছর খানেক আগে বলেছেন 1 তারিখে হবে কি 5 তারিখে হবে কি 6 তারিখে কিছু ঘটবে, এই ধরনের ইম্যাচিওর যে ধরনের এমনই একটা ফোরকাস্টিং করার চেষ্টা করছিলেন বা লোকে মনে করছিল ওনার বুঝি পাওয়ার হাউসের সঙ্গে এতটাই সম্পর্ক, বাংলায় বুঝি হ্যাঁ রাজনৈতিক বিস্ফোরণ ঘটবে, কিন্তু সেগুলো ড্যাম স্কুইপ, কিছুই ঘটল না। সুতরাং এই ধরনের এ থেকে যদি সরে আসেন, উনি কমিশন ম্যাচিওর হচ্ছেন, ওনাকে বুঝতে হবে যে বাংলার মানুষ ঠিক ওই ধরনের একজন আত্মভরিতার একেবারেই পছন্দ করে না। এখন কিছু নেতা হয়ে যান, তাদের আত্মভরিতাই তাদের সম্বল হয়ে গিয়ে দাঁড়ায়, কিন্তু যখন তাদের ফর্মেটিভ ইয়ারছে তারা অতটা আত্মভরিত আত্মভরিতা দেখাননি। সেই সুতরাং যতক্ষণ না পর্যন্ত উনি মানে শাসনে আসছেন, ওনাকে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হবে, যে কথাগুলো প্রয়োজনহীন সে কথাগুলো ওনাকে দূর করতে হবে। কিন্তু আমি এখনও মনে করি, দেখুন ওনার এই যে ভাগ্য বিপর্যয় বলুন বা স্ট্র্যাটেজিক ফেলিওর বলুন, এতে কিছু দলের নেতা উল্লসিত যে শুভেন্দুবাবুর বোধ হয় এটা মানে ভবিষ্যৎটা যাচ্ছে, এবার আমাদের সুযোগ আসছে, কিন্তু তাদের রাজনৈতিক অ্যাকুমেন্ট, রাজনৈতিক চিন্তাভাবনা, রাজনৈতিক যে গঠন পঠন পঠন অনেক পিছিয়ে তারা আছে। সুতরাং বিজেপি যদি ভুল করে শুভেন্দুবাবুর ঘাট থেকে দায়িত্ব নিয়ে অন্য কারুর কাছে দিয়ে দিতে চায়, এবং চব্বিশ খুব একটা দেরি নেই, সরি 26 খুব একটা দেরি নেই, সুতরাং এই ভুল করলে বিজেপি আরেকটা মাসুল হতে দিতে পারে। বিজেপি নানান ধরনের রাজনৈতিক মিস্টেক্স করার মধ্যে একটা প্রবণতা, অর্থাৎ আপনি বলছেন যে শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা রাখা উচিত বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত তার রাজনৈতিক জ্ঞান সেই ইঙ্গিতই দিচ্ছে। কিন্তু রাজনীতিতে চিরশত্রু বা চিরমিত্র বলে কেউ নেই, দলবদলের খেলা কিন্তু অব্যাহত, আমরা দেখেছি বারবার, অর্জুন সিং এর ক্ষেত্রে দেখেছি, অন্যান্য নেতাদের ক্ষেত্রেও দেখেছি। আপনার দৃষ্টিভঙ্গি কি বলে, শুভেন্দু অধিকারী কি কখনো আবার অন্য দলে যেতে পারেন বা তৃণমূলের পথে কি তিনি কখনো পা বাড়াতে পারেন? না দেখুন, যারা দল বদল করে খুব একটা তাদের সম্মান হয় না, একটা হয়তো দুটো হয়তো ক্ষেত্রে ঘটে যায়। আপনি দেখুন, যদি আপনি অর্জুন সিং এর কথা বললেন, উনি হেরেছেন, আপনি মুকুটমণি অধিকারী তিনি হেরেছেন, বিশ্বজিৎ দাস যিনি দলবদল করেছেন হেরেছেন, কৃষ্ণকল্যাণী দলবদল করে দাঁড়িয়েছিলেন হেরেছেন, মোটামুটি বোঝা যাচ্ছে হয়তো দু একজন দলবদল করেও জিতেছে, কিন্তু মোটামুটিভাবে যে স্পিরিটটা এই দলবদল আয়ারাম গায়ারাম রাজনীতি, এটা যেটা মহারাষ্ট্রে ঘটেছে, সেখানে এনসিপির সঙ্গে দল প্রফুল্ল প্যাটেল অজিত পাওয়ারের সঙ্গে দলকে বিজেপিতে অ্যালায়েন্স করার ব্যাপারটা মানুষ ভালো চোখে নেয়নি, একটাও তাই। সুতরাং শুভেন্দু অধিকারী আমার ধারণা উনি রাজনীতি ভালো বোঝেন, এবং হেরে গেলাম বলে আর একটা দলে পাল্টে চলে যাব সেইটা মনে হয় উনি কিছুদিন হয়তো স্টেটমেন্ট দেওয়া থেকে বিরত থাকবেন, সংগঠন করার মধ্যে থাকবেন, কিন্তু হট করে দল ছেড়ে দেওয়া এটা যারা করেছে তারা আমার ধারণা তারা সবাই বিলীন হয়ে গেছে। দল ছেড়ে নতুন দল করার মতন শক্তি মানে জানি না সেটা উনি করবেন কি না, যারাই করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, আপনি যদি দেখেন যে এখানকার যারা বামপন্থীরা ছিলেন বেরিয়ে গেলেন, ত্রিপুরায় যিনি নৃপেন চক্রবর্তী, বাপরে তার কি জনপ্রিয়তা, তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়ে কিছুই করা গেল না। বিষয়টা এই জায়গায় যে শুভেন্দু অধিকারীকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, শুভেন্দু অধিকারী একটা সময় তিনি কিন্তু রাজ্য মন্ত্রিসভা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেই ছিলেন, গুরুত্বপূর্ণ দফতরে, পরিবহন দফতরের মন্ত্রী ছিলেন তিনি, আটঘাট সব জানা, তাই কি তার উপর এত ভরসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের? না দেখুন, মানে পশ্চিমবঙ্গে মুশকিলটা হচ্ছে আপনাকে নেতা খুঁজতে হবে, বিজেপি সেভাবে তারা নেতা তৈরি করতে পারেনি, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, আরএসএসের ছাত্র সংগঠন আছে এবিভিপি, এবং তারা যতটা রাজনীতির কথা বলে তার তো শিক্ষা দীক্ষা ধর্মের কথা তারা বেশি বলে, তারপরে এবিভিপি থেকে সেরকম ধরনের বড় ছাত্র নেতা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে আসেনি। আপনাকে যদি নেতা নিতে হয় তাহলে অন্য দল থেকেই নিতে হবে, একজন যদি তৈরি করতে হয় বিরাট সময় লেগে যাবে, অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষকে তারা নিয়েছে,
তার আনুগত্য প্রমাণ দিতে হবে, তাকে রাজনৈতিকভাবে প্রশিক্ষণ, একটা লম্বা পরিচয়। কিন্তু রাজনীতি থেকে আসা মানুষকে নেওয়া খুবই সুবিধাজনক। মুকুল রায়কে বিজেপি নিল, মনে করলো যে মুকুল রায়কে দিয়ে ভালো কাজ হবে, ভালো কাজ হয়েছে। আপনি যদি দেখেন 2019 মুকুল রায় কোথায় নিয়ে চলে গেলেন, মুকুল রায়ের একটা তার যে রাজনৈতিক যে প্রজ্ঞা আছে সেটা মারাত্মকভাবে কাজ দিয়েছে। কিন্তু পরে যখন দেখা গেল অন্য দল বুঝে গেল মুকুল রায়কে দিয়ে এবারে একটা বেনো জল ঢুকিয়ে দেওয়া, হ্যাঁ সব মুকুল রায় বিভিন্ন দল থেকে বা তার পুরনো দল থেকে যে ধরনের লোকজনকে নিয়ে এলেন তাদের অনেকেরই বিরুদ্ধে মানুষের নানান ধরনের অভিযোগ আছে, মানুষ আবার বুঝতে পারলো ইস নট এ পার্টি উইথ এ ডিফারেন্স। এখন এই জায়গায় দাঁড়িয়ে এখন পশ্চিমবঙ্গে তো অন্য দলের আপনি নেতা পাচ্ছেন না, শুভেন্দু একমত যে নেতা তার বিরুদ্ধে মোটামুটিভাবে রাজনৈতিক তার দক্ষতা প্রমাণিত হয়েছে, যদিও নারদাতে তার সম্বন্ধে অভিযোগ আছে, কিন্তু নারদাটা কোনো একটা মানে পরিকল্পিত ব্যাপার বলে অনেকেই মনে করে। আর তো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন ছিল বহরমপুরে আমরা জানি তিনি কে ছিলেন, তার পেছনেও ছোটা হয়েছে, কিন্তু কংগ্রেস তাকে লিডার অফ অপোজিশন বানিয়ে দিয়ে তাকে ঘরে রেখে দিয়েছিল, এখন উনি পরাজিত হয়েছেন এবং তাকে হ্যাঁ মল্লিকার্জুন দলের নেতা বলে দিয়েছেন, বস দেখতে পারো। এই জায়গায় উনি কী করেন সেটা ভবিষ্যতেই বলবে। পশ্চিমবঙ্গে যদি বলেন অন্য দলে আর কোনো সেভাবে নেতা নেই বা বিজেপির মধ্যে তৈরি হয়েছে সারা বাংলায় যা 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 স্বীকৃতি আছে এমন কোনো নেতা নেই পশ্চিমবঙ্গে, সেভাবে নেতা তৈরি হয়নি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা রাজগোপালবাবু বলছেন যে পশ্চিমবঙ্গে নেতা তৈরি হয়নি। তাহলে কি শুভেন্দু অধিকারী নেতা তৈরি হয়েও মানুষের মন পড়তে ব্যর্থ? তাই কি 35 থেকে টার্গেট নিয়ে 12, আগের বার 18 ছিল, এবারে 12? না দেখুন, ভোটের রাজনীতিতে নানান ধরনের ভাবনা চিন্তা চলে, মানুষও ভাবনা চিন্তা করে যে কী হবে না হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্র যদি দেখেন প্রত্যেকটা মানে রাজ্যের আলাদা, এখানে কিন্তু সংখ্যালঘুরা ভীষণভাবে ইউনাইটেড রয়েছে, তারা একই এককভাবে ভাবনা চিন্তা রয়েছে, এবং এই অনেকেই মনে করছেন যে বিজেপির যে স্লোগান আপকে বার 400 পার মানে সংবিধান পাল্টাবে, অনেক কিছু পাল্টাবে, এরকম ধরনের একটা কিন্তু প্রচার সংখ্যালঘুদের মধ্যে হয়েছে। তারা হয়তো অনেকেই ভাবছিলেন বা এরকমভাবে একটা ভয়ে জুজুর ভয় দেখানো হয়েছে বোধ হয় তোমাদের বা দেশ থেকে তাড়ানো হবে। তার ফলে সংখ্যালঘু ভোট আপনি যেখানেই দেখেন, যে কোনো পার্লামেন্টারি কনস্টিটিউশনে যেখানে সংখ্যালঘু মানে কনসেন্ট্রেশন আছে পুরোটাই সেখানে একেবারে তৃণমূল বিরাটভাবে জিতিয়েছে। এখন এবারের ভোটে যেটা ঘটে একেবারে সংখ্যালঘু কনসোলিডেশন ঘটেছে, এবং একই সঙ্গে মহিলারা মনে করছেন একটা স্বীকৃতি তো পাওয়া যাচ্ছে, পিছিয়ে পড়া মহিলা কেউ তাদের দেখেনি, পরিবারের লোকজনও তাকে দেখেনি, স্বামীও দেখেনি, লক্ষ্মীর ভাণ্ডার সেটা অনেকটা ফারাক করে দিল। নিঃসন্দেহে সেইটা পড়তে বোধহয় কোথাও একটা বুঝতে ভুল হয়েছিল শুভেন্দু অধিকারী তথা রাজ্য বিজেপির।